নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো আপনারা এরকম অনেকেই আছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 2 থেকে 3 বার অ্যাপ্লাই করে ফেলেছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনারা কোনো সুরাহা পাননি এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে কোনো টাকা পাননি। যতবারই অ্যাপ্লাই করছেন না কেন, ততবারই সেই একই জায়গায় এসে থেমে যাচ্ছে, তারপরে আপনাদের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আসছে না। তো এই রকম যাদের প্রবলেম হচ্ছে, তারা 2-3 বার যদি অ্যাপ্লাই করে তাহলে কি তাদের আর টাকা ঢুকবে না? আবার 2-3 বার আবেদন করার পরেও আবার কি নতুন করে আবেদন করা যাবে? নতুন করে আবেদন করলে কিভাবে আবেদন করা যাবে এবং কিভাবে টাকাটা পাওয়া যাবে? তো যারা ইতিমধ্যেই 2-3 বার আবেদন করে দিয়েছেন কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাননি, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে সরকার এই ব্যাপারে কি জানিয়েছে, যারা 2-3 বার আবেদন করেছে তারা কি আদৌ টাকা পাবে, বা টাকা পেলে তাদেরকে কি করতে হবে, সেই ব্যাপারে যে আপডেট রয়েছে সেটা আজকে আপনাদের দেবো। আপনারা প্রতিদিন অনেকেই কমেন্ট করছেন যে 2-3 বার অ্যাপ্লাই করা হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারে কোনো টাকা পায়নি আর পাবো বলে মনে হয় না, এরকম ভাবে অনেকেই কমেন্ট করছেন। এবার 2-3 বার বলতে, যারা একদম প্রথম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যখন শুরু হয় 2021 সালে সেপ্টেম্বর মাসে, তখন আপনারা আবেদন করেছিলেন, টাকা পাননি। তারপরে ফেব্রুয়ারি মার্চ মাসে আবার ক্যাম্প হলো, সেখানে আবেদন করেছিলেন, সেখানেও টাকা পাননি। আবার মে মাসে আপনারা ফর্ম জমা দিয়েছেন, এখানেও টাকা পাননি। তবে হ্যাঁ, আর একটা জিনিস, নতুন জিনিস যেটা দেখতে পাচ্ছি আমি, অনেকেই কমেন্ট করে এটা জানাচ্ছেন যে 2-3 বার অ্যাপ্লাই করেছি, প্রথম 2 বারে কোনো কাজ হয়নি, কিন্তু 3য় বার এই মে মাসে অ্যাপ্লাই করে তাদের কাজ হয়েছে, তারা কিন্তু টাকা পেয়েছে। তো আপনারা যদি এরকম হয়ে থাকেন তাহলে আপনারা এখনো পর্যন্ত যদি ব্যাংকের অ্যাকাউন্ট চেক না করে থাকেন তাহলে অবশ্যই একবার চেক করে নেবেন যে ঢুকেছে কিনা। বেশ, যদি না ঢোকে তাহলে কি করবেন এবারে শুনুন। যদি আপনারা অলরেডি 2 থেকে 3 বার আবেদন করে থাকেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য, তাহলে আপনাদের কোনো প্রবলেম নেই, আপনারা ভবিষ্যতে আবারও অ্যাপ্লাই করতে পারবেন। এটা প্রথমে ক্লিয়ার করে দিলাম, কারণ আপনাদের মনে অনেক ডাউট রয়েছে যে 2-3 বার হয়তো অ্যাপ্লাই করার জন্য আপনাদের টাকা দিচ্ছে না বা সেই জন্য আপনাদের ফর্ম রিজেক্ট হচ্ছে, এরকম কিন্তু নয়, ঠিক আছে? আপনারা এরপরেও কিন্তু আবেদন করতে পারবেন যদি টাকা না পান। বেশ, এবারে টাকা কেন পাচ্ছেন না সেই ব্যাপারে বলি। আপনাদের কিছু একটা ফল্ট রয়েছে, এই ব্যাপারে আগেও আমরা কথা বলেছি। তো আপনাদের সেই ফলটা কিভাবে খুঁজে পাবেন? আগেও বলেছি যে বিডিও এসডিও অফিসে যেতে হবে বা বিডিও বা মিউনিসিপ্যালিটি অফিসে যেতে হবে, সেখানে গিয়ে আপনাদের জানতে হবে। সেখানে গিয়ে আপনারা অবশ্যই স্ট্যাটাস চেক করবেন, শুধুমাত্র তাদের কথা শুনে যে ঢুকে যাবে, আরো কিছুদিন ওয়েট করুন, এই মাসটা দেখুন, এরকম কথা শুনে আপনারা আসবেন না। তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবেন যে প্লিজ আমার যে স্ট্যাটাসটা দেখাচ্ছে লক্ষ্মীর ভান্ডারের, সেই স্ট্যাটাসটা আমাদের বলে দিন, আপনারা সেটা দেখুন। এবং আমি আগেও এরকম ভাবে অনেক ফর্ম ফিল আপ করেছি 2-3 বার, কিন্তু সেই যতবারই ফর্ম ফিল আপ করি না কেন সবাই টাকা পেলেও আমি কিন্তু অ্যাকাউন্টে টাকা পাইনি। তো আমার কি প্রবলেম রয়েছে সেটা রিকোয়েস্ট করবেন যে আপনাদের যেন বলা হয়, ঠিক আছে? তো সেই প্রবলেমটা যদি আপনি পেয়ে যান তাহলেই আপনারা কিন্তু সেই প্রবলেমটা সলভ করে আবার নতুন করে ফর্ম ফিল আপ করে ফর্ম জমা দিয়ে আপনারা কিন্তু টাকা পাবেন, ঠিক আছে? তো কি প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা আপনাদের জানতে হবে। আর আপনারা যদি মহিলা হন, 25 থেকে 60 বছর বয়স হয়ে থাকে, লক্ষ্মীর ভান্ডারে টাকা পাওয়ার যোগ্য হন, তাহলে আপনারা অবশ্যই পাবেন, কোনোভাবেই আপনাদের টাকা আটকাবে না। 2-3 বার এবং যতবারই অ্যাপ্লাই করুন না কেন, আপনাদের কোনো একটা ফল্টের জন্য আপনাদের টাকাটা ঢুকছে না, তো সেই ফল্টটা আপনারা খুঁজে বের করুন এবং আবার নতুন করে ফর্ম জমা দেবেন যবে 2 বার সরকার ক্যাম্প হবে। এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন আসবে যে 2 বারে সরকার ক্যাম্প আবার কবে হবে, তবে এই ব্যাপারে এখনো পর্যন্ত ডিক্লেয়ার কিছু করা হয়নি, কারণ রিসেন্টলি 2 বারে সরকার ক্যাম্প শেষ হয়েছে। আরও হয়তো 1-2 মাস পরেই আবার 2 বারে সরকার ক্যাম্প চালু হয়ে যাবে, কারণ আমরা দেখতেই পাচ্ছি কিছু মাস অন্তর অন্তরে 2 বারে সরকার ক্যাম্প চালু হয়ে যাচ্ছে। তো এটা বেশ একটা খুবই সুবিধার জিনিস, যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে সেটা সলভ করতে পারবেন। ইতিমধ্যে মে মাসে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন তাদের অনেকেরই টাকা ঢুকতে শুরু করে দিয়েছে, অনেকেই পাচ্ছেন। আপনারা দেখুন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে আপনাদের টাকা ঢুকেছে নাকি, যদি না ঢোকে তাহলে আপনাদের একটু অপেক্ষা করতে হবে। যদি আপনারা নতুন আবেদন করেন সেক্ষেত্রে বলছি আপনারা একটু অপেক্ষা করুন, আপনাদের টাকা ঢুকে যাবে। যদি পুরনো আবেদন করেন, 2-3 বার অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখনো পর্যন্ত যদি টাকা না পান তাহলে আপনাদের কিন্তু সেই প্রবলেমটা খুঁজে বের করতে হবে এবং নতুন করে আবার আবেদন করতে হবে। আরও একটা কথা ভালো করে শুনুন, যদি আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 2-3 বার আবেদন করে থাকেন, এবারে আবার নতুন করে আবেদন করছেন, তাহলে এই জিনিসটা অবশ্যই ফলো করবেন। 2-3 বার যে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন এবারে আর সেই ব্যাংকের অ্যাকাউন্ট দেবেন না, এবারে নতুন একটা ব্যাংকের অ্যাকাউন্ট দেবেন, যদি থাকে তাহলে দেবেন, যদি 2-3টে ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা আগেরবারে যেটা দিয়েছিলেন সেটা পাল্টে অন্য একটা দিন। যদি ব্যাংকের অ্যাকাউন্ট না থাকে তাহলে যে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে নিন নতুন করে এবং সেই ব্যাংকের ডিটেলস দিন, ঠিক আছে? তাহলে আপনাদের কোনো প্রবলেম আসবে না। অনেক সময় কি হয়, আপনাদের বেশিরভাগ প্রবলেমটাই এটা হয় যে ব্যাংকের ডিটেলসের প্রবলেম থাকে। তো আপনারা নতুন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে সেই ব্যাংকের ডিটেলস দিয়ে আপনারা আবার নতুন করে ফর্ম জমা নিন, দেখবেন আপনাদের যে অ্যাপ্লিকেশনটা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেটা হয়ে যাবে, ঠিক আছে? কোনো সমস্যা হবে না। মেনলি প্রবলেম হয় ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলসের জন্য, হয়তো আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলসের কোনো প্রবলেম রয়েছে বা ছিল, 2-3 বার আবেদন যখন করেছিলেন তখনও ছিল,
তো সেই জন্য আপনাদের বলছি ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলসটা পাল্টে দেবেন, অন্য ব্যাংক দেবেন, ঠিক আছে? আর মনে রাখবেন ব্যাংকের অ্যাকাউন্ট যখন দেবেন তখন যে মহিলার নামে আবেদন হচ্ছে সেই মহিলার নামেই কিন্তু অ্যাকাউন্ট হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্ট বা অন্য কারোর নামে অ্যাকাউন্ট হলে কিন্তু আপনারা টাকাটা পাবেন না, তো এটা অবশ্যই মাথায় রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের এই আপডেটটা আপনাদের জানানোর দরকার ছিল এবং আপনারা যারা টাকা পাচ্ছেন না অনেকেই কমেন্ট করছেন তাদের জন্য এটা আশা করি খুব হেল্পফুল হবে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।